ইতিমধ্যেই যারা ই শ্রম কার্ড বানিয়েছেন এবং যারা এখনও এই কার্ড বানাননি, বানাবেন কি না ভাবছেন, তারা জেনে নিন যে এই কার্ডের সুবিধা কী এবং এই কার্ডের অসুবিধা কী। এই কার্ড বানালে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা করে কাটবে, এই সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তো চলুন দেখে নিই। এটা হচ্ছে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে জেনে নেব কারা এই কার্ড বানাতে পারবেন। এই কার্ড বানানোর জন্য বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে, অর্থাৎ আপনার জন্ম তারিখ হতে হবে 30/11/1961 থেকে 29/11/2005 মধ্যে। এবং কারা এই কার্ড বানাতে পারবেন না, যাদের ইপিএফও বা ইএসআইসিতে অ্যাকাউন্ট আছে তারা এই কার্ড বানাতে পারবেন না। এখানে দেখুন, যদি আপনি ইয়েস অপশনে টিক দেন তখন কি দেখাচ্ছে, ইউ আর নট এলিজিবল ফর রেজিস্ট্রেশন অ্যাস ইউ আর মেম্বার অফ ইপিএফও অর ইএসআইসি। একইভাবে যদি আপনার ইপিএফও বা ইএসআইসিতে অ্যাকাউন্ট থাকে তাহলে এই কার্ড বানাতে পারবেন না। তাহলে কারা এই কার্ড বানাতে পারবেন? যে কোনো অসংগঠিত শ্রমিক এই কার্ড বানাতে পারবেন। ই শ্রম কার্ড কারা বানাতে পারবেন, কোন সেক্টরে কাজ করলে বানাতে পারবেন এবং পেশা কী হলে এই কার্ড বানাতে পারবেন, তার সম্পূর্ণ লিস্ট এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 379টা পেশার নাম এখানে দেওয়া আছে। তো আপনি যে পেশার সাথে যুক্ত এর মধ্যে সেই পেশাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এর বাইরে অন্য কোনো পেশা হলে আপনি এই কার্ড বানাতে পারবেন না। এর মধ্যে অঙ্গনওয়াড়ি আশাকর্মী, যারা প্রাইভেট টিউশন পড়ায় তারাও এই কার্ড বানাতে পারবেন, যারা লেবারের কাজ করে তারাও এই কার্ড বানাতে পারবেন, অন্য কোনো পেশার সাথে যুক্ত হলেও এই কার্ড বানাতে পারবেন। শুধুমাত্র ইপিএফও বা ইএসআইসিতে অ্যাকাউন্ট থাকলেই এই কার্ড বানাতে পারবেন না। এবার জেনে নিই যে এই কার্ড বানালে কী সুবিধা পাবেন এবং এই কার্ড বানালে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা করে কাটবে। হোয়াট ইজ দ্য বেনিফিট অ্যান আনঅর্গানাইজড ওয়ার্কার উইল গেট হোয়েন হি অর সি রেজিস্টার্স অন ই শ্রম পোর্টাল। ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করলে কী কী সুবিধা পাবেন? এখানে দেখুন, আফটার রেজিস্টারিং হি অর সি উইল গেট অ্যান অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার অফ 2 lakhs আন্ডার PMSBY। এখানে নাম নথিভুক্ত করলে 2 লক্ষ টাকা দুর্ঘটনাজনিত বিমা পেয়ে যাবেন, অর্থাৎ দুর্ঘটনার ক্ষেত্রে যদি কেউ মারা যান তখন 2 লক্ষ টাকা পাবেন এবং দুর্ঘটনায় যদি সম্পূর্ণ বিকলাঙ্গ হয়ে যায় তখনও 2 লক্ষ টাকা পাবেন, আংশিক বিকলাঙ্গ হলে তখন 1 লক্ষ টাকা পাবেন। নর্মাল ডেথের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পাবেন না। ইন ফিউচার অল দ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস অফ আনঅর্গানাইজড ওয়ার্কার্স উইল বি ডেলিভার্ড থ্রু দিস পোর্টাল। ভবিষ্যতে অসংগঠিত শ্রমিকদের জন্য যেসব সুযোগ সুবিধা পাওয়া যায় তা এই পোর্টালের মাধ্যমে দিয়ে হবে। তার মানে এই নয় যে আপনি সমস্ত সোশ্যাল সিকিউরিটি স্কিমের বেনিফিট পেয়ে যাবেন। যে সোশ্যাল সিকিউরিটি স্কিমে আপনি আলাদা করে আবেদন করবেন সেটারই বেনিফিট পাবেন, কিন্তু সেটা হবে এই পোর্টালের থ্রু দিয়ে। অর্থাৎ এখানে নাম নথিভুক্ত করলে একটা ইউএএন নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটা তখন ওরা কাজে লাগাবে। এছাড়াও ইন এমার্জেন্সি অ্যান্ড ন্যাশনাল প্যান্ডেমিক লাইক সিচুয়েশন, এমার্জেন্সি অবস্থায় বা ন্যাশনাল প্যান্ডেমিক অবস্থায়, অর্থাৎ যেমন করোনা হয়েছিল কোভিডের টাইমে, দিস ডাটাবেস মে বি ইউটিলাইজ টু প্রোভাইড নেসেসারি অ্যাসিস্ট্যান্স টু দ্য এলিজিবল আনঅর্গানাইজড ওয়ার্কার। এই ডাটাবেসটা তখন তারা ইউজ করবে, যদি কিছু সাহায্য পাঠায় তখন তারা এই লিস্ট থেকে নাম ধরে ধরে সেখানে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে। এছাড়া আর কোনো সুবিধা নেই। এই কার্ড বানালে মাসে 3000 টাকা করে পাওয়া যায় না। 3000 টাকা করে পেতে হলে আপনাকে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনায় নাম নথিভুক্ত করতে হবে। হাউ PMSBY ইজ অ্যাসোসিয়েটেড উইথ ই শ্রম। PMSBY মানে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। দ্য রেজিস্টার ওয়ার্কার্স আন্ডার ই শ্রম পোর্টাল উইল বি এনরোল্ড আন্ডার PMSBY অ্যান্ড প্রিমিয়াম ফর দ্য ফার্স্ট ইয়ার উইল বি বর্ন বাই দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এই যোজনায় নাম নথিভুক্ত করলে অটোমেটিক্যালি আপনি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় পড়ে যাবেন।
এর জন্য প্রথম বছর আপনাকে কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ আপনি যদি এবছর কার্ড বানান, এবছর আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না। এবার দেখে নিন, দ্বিতীয় বছর থেকে অর্থাৎ সামনের বছর থেকে আপনাকে এর জন্য কত টাকা দিতে হবে। দ্বিতীয় বছর থেকে আপনাকে ১২ টাকা প্রতি বছরে দিতে হবে। এই ১২ টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি বছর কেটে নেবে, এছাড়া এর বাইরে আর কোনো টাকা কাটবে না। এই ১২ টাকাটা কেন কাটছে? ওই যে ২ লক্ষ টাকার ইন্স্যুরেন্সটা দিচ্ছে কভারেজ ওরা, সেটার জন্য এই ১২ টাকাটা কাটছে। ধন্যবাদ।